আগরতলা শহরকে নির্মল স্বচ্ছ এবং দূষণমুক্ত রাখতে বদ্ধপরিকর আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শহরকে যানজট মুক্ত এবং স্বচ্ছ রাখতে প্রায় প্রতিদিনই তিনি রাজধানীর বিভিন্ন রাস্তা, বাজার এবং বসতি এলাকা পরিদর্শন করে থাকেন। শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। রাজধানীর বনমালীপুর স্থিত আগরতলা পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লালবাহাদুর চৌমনি এলাকাটি শুক্রবার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন পরিদর্শন শেষে মেয়র জানান, 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লালবাহাদুর চৌমনি এলাকাটিতে বেশ কিছু সংখ্যক মানুষ বেআইনিভাবে ড্রেনের উপর ঘর নির্মাণ করে বসবাস করছে। এর ফলে ড্রেনের নিকাশী ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি এলাকার কিছু লোক বাড়ির আবর্জনা ডাস্টবিনে না ফেলে ড্রেনে ফেলছে, ফলে বর্ষাকালে ড্রেনের জল জমে মশা মাছের উপদ্রব বাড়ছে। তাই খুব শীঘ্রই ওই ড্রেনগুলোকে পরিষ্কার করার কাজ শুরু করা হবে, যাতে করে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এই এলাকার সমস্যাগুলি বর্ষার সময় কিছু কিছু ড্রেনে সমস্যা, যারা বেআইনিভাবে কিছু বাড়িঘর দখল করে আছে, স্বাভাবিক ড্রেনে যে জলটা যাওয়ার কথা যা কিছুটা ব্যাঘাত হয় সেখান থেকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করবো। যেটা ওই পাওয়ার সংলগ্ন যে ড্রেনটা লালবাবু চৌমুখে, এখানে পাওয়ার তাদের যে ওয়ালটা পড়ে আছে দীর্ঘদিন ধরে, তারা কোনো ওই জায়গাটা তারা কাজ না করে আমাদের ড্রেন স্বাভাবিক যে জলের গতি বন্ধ হয়ে গেছে, সেটা আমরা আগামী সোমবার থেকে কাজ শুরু করবো। এবং এই বনমূল বিধানসভা কেন্দ্রে বিশেষ করে এই ওয়ার্ডে আমরা বিভিন্ন সমস্যাগুলি যেটি আমরা দেখেছি সেগুলি অতি সত্ত্বর করার চেষ্টা করবো। সার্বিকভাবে আমরা চাইছি আগরতলা সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পৌর নিগমের পরিষেবা পেতে পারি, সেদিকে আমাদের কর্পোরেটরসহ আমরা কাজ করছি। তো আজকের এই উদ্দেশ্য হচ্ছে আমরা এই গালগুজং এই সংলগ্ন জায়গাটা আমরা দেখেছি, এখানেও আমরা ড্রেনটার সংস্কার বা পরিষ্কার করা প্রয়োজন। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, যারা এই এলাকা বসবাস করে ড্রেনটার সামনে, তারা সমস্ত আবর্জনা বাড়ির ড্রেনে ফেলে দেয়। আমাদের কিছুদিন আগেও আমাদের ডিসিল্টিং মেশিন দিয়ে এবং আমাদের লোকরা কাজ করেছিল, কিন্তু আবারও এটা নোংরা ভরে গেছে, আবর্জনা। আমি অনুরোধ করবো এই এলাকার জনগণের কাছে যাতে পৌর নিগমের কাজে সহযোগিতা করেন, তাদের যাতে সচেতন, তাদের দায়িত্ব হিসেবে তারা ওই কাজগুলি করে ড্রেনে যাতে আবর্জনা না ফেলা হয়। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে এই ওয়ার্ডের আরও অনেকগুলি সমস্যা আছে, আমরা আস্তে আস্তে সমস্ত ড্রেনগুলি সংস্কার হবে। লালবাহাদুর ক্লাবের সামনে একটা বক্স কালভার্ট, এটা অনেক আগে ছিল, পুরনো ছিল, সেই কারণে এটা কিছুটা ভেঙে গেছে, এটা আমরা পুনর্নির্মাণ করার চেষ্টা করব। সার্বিকভাবে আজকে যে সমস্যাগুলি আমরা দেখেছি এগুলি আমরা নিরসন করার চেষ্টা। এছাড়াও ওই এলাকার আরও কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিরসনের জন্য খুব শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।